নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কন্যা রাশি মাসিক রাশিফলের ভিডিও, আগামী সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ কন্যা রাশির হাজারো লাখে কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবেন না। এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে ধরুন, বন্ধু হিসেবে ধরুন, আপনাকে কিন্তু সাহায্য করবে, অর্থাৎ আগামী মাসে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে আসবে এই রাশিফল। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর 2021 চাইলেও ভুলতে পারবেন না এবছর, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড এক কথায়, চাইলেও ভুলতে পারবেন না এই সেপ্টেম্বর। গ্রহের যা গোচর সেই অনুযায়ী দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের দুটি রাজ্য কিন্তু সৃষ্টি করছে। একটি হচ্ছে ভদ্রনামক মহাপুরুষ রাজ্য কন্যা রাশির ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার নিজভঙ্গ রাজ্য। এই ভদ্রনামক মহাপুরুষ রাজ্য আপনাদেরকে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। তো প্রথম আসি শরীরস্বাস্থ্যের দিকটাতে। দেখুন, রাশিতেই বুধের অবস্থান, এখানে বুধ কিন্তু তিনটি ফল কিন্তু প্রদান করে। একটা হচ্ছে তুঙ্গস্থ, মূল ত্রিকোণ এবং সক্ষেত্রিক, অর্থাৎ মানে প্লাস পয়েন্ট এটাকে বলা যেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। দেখুন, আপনাদের ক্ষেত্রে শরীরস্বাস্থ্যের দিকটা নিয়ে তেমন বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না, শরীরগত দিক যথেষ্ট ভালো। এবং বর্তমানে 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই শুক্র এবং বুধ একত্রে অবস্থান করবে, অর্থাৎ ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা আছে, অর্থাৎ গ্ল্যামার রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছে ক্যামেরার সামনে পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি কন্যা রাশির মানুষ, গ্ল্যামার ফিল্ডে কিন্তু ভালো ফল কিন্তু আপনি পাবেন। ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে এবং ধনপতি সাথে, অর্থাৎ দ্বিতীয়ভাবে আপনাদের দ্বিতীয়পতির অবস্থান ভাগ্যপতিকে কানেক্ট করে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু ধন আপনাদের আসবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। আপনাদের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং সরাসরি রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, সেখানে বুধের অবস্থান আপনাদেরকে কিন্তু আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে। লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ, যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন এই সময় কিন্তু আপনাদের সন্তান যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের হেলথ, সন্তানের হেলথের জায়গাটা কিন্তু অনেক অংশে ভালো কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন বিয়ের জায়গাটা কিন্তু ধীরে ধীরে ভালো দিক কিন্তু যাচ্ছে। শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ যোগাযোগ ভালো, কোনো কন্ট্যাক্ট এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত ধরে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেনই পাবেন, অর্থাৎ নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের 15ই সেপ্টেম্বরের পর থেকে রবি আপনাদের রাশিতে এসে অবস্থান করবে, এবং রাশিতে এসে অবস্থান করে বুধাদিত্য রাজ্য কিন্তু আপনাদের সৃষ্টি করছে, অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রে কী হবে, আপনাদের মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনাদের করবে, অর্থাৎ যশের জায়গা, খ্যাতির জায়গা, সম্মানের জায়গা আপনাদের বাড়বে। এবং কর্মপতি আপনাদের রবির সাথে একত্রে অবস্থান করছে, কর্মযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু
থাকবে। যারা বদলি চাইছেন কর্মক্ষেত্রে একটা বদলির সম্ভাবনা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে। অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে, ডুবে গেছে, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। এবং সরাসরি শনি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে এবং সেখানে শুক্রের অবস্থান, অর্থাৎ মিত্র গৃহ মিত্র রাশিতে অবস্থান এবং আপনার বন্ধু রাশিকে দেখছে, অর্থনৈতিক স্টেবিলিটি যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে কোনো সুখ, কোনো খুশির জোয়ার, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এডুকেশনের দিকটা যদি বলি, শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। উচ্চশিক্ষাক্ষেত্রে ভালো, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তারাও কিন্তু ধীরে 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 ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। অর্থাৎ এডুকেশনের দিকটা ওভারঅল যদি বলা যায় মোটামুটি কিন্তু ভালো। আপনি কোন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ কিন্তু করছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তবে ভাড়াটিয়া নিয়ে যারা আছে তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা কিছুটা হলেও অবসান আপনাদের হতে চলেছে। অর্থাৎ যারা ভাড়া দিয়ে চলে, ধরুন আপনি আপনার দোকান বা বাড়ি ভাড়া দিয়ে আপনি চলছেন, এই জায়গাগুলো যেগুলো যাদের সমস্যা বা ভাড়া পাচ্ছিলেন না, ভালো সেরকম পার্টি পাচ্ছিলেন না, এই পার্টিগুলো কিন্তু আপনারা পাবেন কাস্টমারটা। এই হয়েছে মেন জিস্ট। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, চাইলেও ভুলতে পারবেন না এই সেপ্টেম্বর 2021। তবে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে পায়ে চোট আঘাত, রক্তপাত, ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই দিকটা বিশেষভাবে বি কেয়ারফুল, অর্থাৎ রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং এর পাশাপাশি যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, মানে ধরুন কোনো কিছু আপনারা গবেষণা করছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু করবেন। এবং আপনাদের ভাইদের সাথে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের উন্নতিও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার বড় ভাই বা বড় বোন বা দিদি, তাদের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো দিক থাকছে। এবং পিতার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে কিন্তু ভালো দিক কিন্তু হতে চলেছে। এবং একাধিক ভূ সম্পত্তি, নিজস্ব সম্পত্তি ক্রয়, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। কোনো জমি জায়গা বাড়ি এই সকল কিনা, এই সম্ভাবনাগুলো। এবং ব্যবসা ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে। তবে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের চার্ট অবশ্যই অ্যানালিসিস করেন। এই ছিল মেন জিস্ট। নমস্কার।